আচ্ছা চ্যাপ্টারটা হচ্ছে আজকে শুরু হচ্ছে ডিটারমিনেন্ট। এখানে ডিটারমিনেন্ট অর্ডার টু এ বি সি ডি, এটাকে বলে ফার্স্ট রো এ বি সি ডি, এটাকে সেকেন্ড রো, এটা ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম। ওকে, এটাকে এক্সপ্যান্ড করা যায় লাইক দিস, এই ক্রসে মাল্টিপ্লাই হবে এ ডি মাইনাস বি সি, ওই যেখানে লেখা আছে এ ডি মাইনাস বি সি। ইন কেস অফ থার্ড অর্ডার, এটা হচ্ছে অর্ডার টু, দেয়ার আর টু রো অ্যান্ড টু কলাম। এখানে দেখো তিনটে রো তিনটে কলাম, থ্রি রোজ থ্রি কলামস, ঠিক আছে। তাহলে এইটাকে এক্সপ্যান্ড করা যায়, তার প্রসিডিউরটাকে বলি। আগে আমি রো ওয়াইজ নিয়ে আসা হয়, কলাম ওয়াইজ নিয়ে আসা যায়, এই কলামও নিয়ে যায় বা রো নিয়ে যায়, থার্ড রো নিয়ে ভেঙে যায়, যেটা ইচ্ছে নিয়ে ভাঙতে পারো। তাহলে একটা আপাতত শেখো, রো ওয়াইজ নিচ্ছি এ বি সি, যদি এ নাও দেখো প্লাস এ হয়ে গেল, বি নিলে দেখো ওই মাইনাস বি, এখানে সি নিলে প্লাস সি, অর্থাৎ এ প্লাস এ মাইনাস বি প্লাস সি, এইরকমভাবে অ্যাডিশন থাকবে এই প্রপার্টিটা ভাঙতে গেলে। আবার যখন তুমি এ নিচ্ছ, এই যে এ নিচ্ছ, ভালো করে দেখো, এ লাইজ অন দ্য ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলাম পজিশন। ইফ ইউ ক্যান্সেল দিস টু রোজ, দিস রোজ অ্যান্ড কলাম, দেন রেসপেক্টিভ আর বি ওয়ান সি ওয়ান আর বি টু সি টু ডিটারমিনেন্ট এখানে বসে যাবে। ওকে, আবার যদি বি কে নিই, বিটা নিয়ে আছে দেখতে পাচ্ছ মাইনাস বি, তো মাইনাস বিটা কোন রো কোন কলামে আছে, হ্যাঁ সেকেন্ড রো ফার্স্ট কলাম। ইফ ইউ ক্যান্সেল দ্য সেকেন্ড রো অ্যান্ড ফার্স্ট কলাম, তাহলে তোমাদের থাকছে কি, দেখো এ ওয়ান ফার্স্ট রোটা ক্যান্সেল করছো, কেন বিটা ফার্স্ট রো অ্যান্ড সেকেন্ড কলামে পজিশনে রয়েছে, তাহলে এ ওয়ান সি ওয়ান এ টু সি টু রাই করছে। ওকে, দেখো এখানে এ ওয়ান সি ওয়ান অ্যান্ড এ টু সি টু রয়েছে। যদি সিটা অ্যাকসেপ্ট করি, তাহলে সি লাই অন দ্য থার্ড কলাম অ্যান্ড ফার্স্ট রো, থার্ড কলাম আর ফার্স্ট রো, তাই এটি যদি ক্যান্সেল করা হয় দেখো এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, এ ওয়ান বি ওয়ান এ টু বি টু, আর এটাকে এইভাবে দিক থেকে মাল্টিপ্লাই করো, বি ওয়ান সি টু মাইনাস সি ওয়ান বি টু। ওকে, এইভাবে এ ওয়ান সি টু মাইনাস এ টু সি ওয়ান, এই দেখো এখানে আছে এ ওয়ান বি টু মাইনাস এ বি ওয়ান এ টু, এই লিখে রাখবে, ঠিক আছে, এইভাবে ভাঙতে হয়। আচ্ছা, নেক্সট প্রপার্টিটা হচ্ছে এই একটা ডিটারমিনেন্ট থার্ড অর্ডার থ্রি রোজ অ্যান্ড থ্রি কলাম, ভালো করে দেখো এ বি সি, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এখানেও এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, তো ইউ সি দ্যাট দেয়ার আর সেকেন্ড অ্যান্ড থার্ড রোজ আর আইডেন্টিক্যাল, ওয়েন দ্য টু রোজ আর আইডেন্টিক্যাল দেন দ্য ভ্যালু অফ টু রোজ অর টু কলাম যদি আইডেন্টিক্যাল হয় দেন ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট বি জিরো। মানে আমরা যদি ডিটারমিনেন্টের এই যে প্রপার্টিটা শিখলাম এইভাবে যদি এক্সপ্যান্ড করে দিই এই ডিটারমিনেন্টটাকে, তাহলে উই গেট দ্য ভ্যালু জিরো, তো এর আর সেকেন্ড অ্যান্ড থার্ড রোজ আর আইডেন্টিক্যাল, দ্যাটস আই ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট ইজ জিরো। নাও নাম্বার ফোর, নাম্বার পয়েন্ট, এ বি সি, এ ওয়ান বি ওয়ান সি ওয়ান, এ টু বি টু সি টু, ইফ ইউ ইন্টারচেঞ্জ বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কলাম, আমরাও চেঞ্জ করতে পারি ফার্স্ট রো আর সেকেন্ড রো বা সেকেন্ড রো আর থার্ড রো, পাশাপাশি দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করবে। তাহলে আমি এটাকে এই দুটোকে চেঞ্জ করলাম, দেখো বি ওয়ান বি টু, বি বি ওয়ান বি টু অ্যান্ড এ ওয়ান এ টু, এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করলে দেখো একটা মাইনাস দিয়ে দিয়েছি। আর সি টু সি ওয়ান বলতে এটা কলাম কলাম টু কলাম ওয়ানের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে সেটা লেখা হয়েছে, যেন তোমরা আবার সি সি টু সি ওয়ান এ ইলেভেন ভেবো না। ওকে, দিস প্রপার্টি মানে হচ্ছে সি টু সি ওয়ান আনের মধ্যে ইন্টারচেঞ্জ করা হচ্ছে। ওকে, নাম্বার ফাইভ, দেখো এই রোটা আছে, দেখো এই কলামে বসেছি, সেকেন্ড রো আছে সেকেন্ড কলামে, থার্ড রো আছে থার্ড কলামে বসলাম, এটাকে বলে চেঞ্জিং রোজ ইন টু কলাম, চেঞ্জিং রোজ ইন টু কলাম। এবার দেখো যে প্রপার্টিটা হচ্ছে কলাম বা রোকে মাল্টিপ্লাই করা যায় বা সাবট্রাকশন করা যায়, সরি সাবট্রাকশন অ্যাডিশন করা যায়, যেমন ধরো এ এ ওয়ান বি এ টু, বি বি ওয়ান বি টু, সি সি ওয়ান সি টু, এই রয়েছে। আমি ফার্স্ট কলাম তৈরি করছি, ফার্স্ট কলাম মাইনাস সেকেন্ড কলাম, আবার সেকেন্ড কলামটা তৈরি করছি, সেকেন্ড কলাম মাইনাস থার্ড কলাম, অ্যান্ড থার্ড কলাম ইজ হেয়ার ইজ আনচেঞ্জ। এবার খেয়াল রাখবে তোমরা সবসময় এই যে মাইনাস করছো, ভালো করে দেখো সেকেন্ড কলামটা, ফার্স্ট কলামটা তৈরি করেছি, ফার্স্ট কলামের পূর্বোক্ত যে ভ্যালুগুলো ছিল, ফার্স্টের যে ভ্যালুগুলো ছিল এ এ ওয়ান এ টু, এদের কোয়েশ্চেন যা আছে দেখো তাই আছে, কোনো চেঞ্জ হয়নি। এই বিটাকে এই এই সেকেন্ড কলামটাকে ইউজ করেছে মাইনাস করে, তুমি প্লাস দিয়েও ইউজ করতে পারো, দ্যাট ইজ ইউর চয়েস, যখন যেটা প্রয়োজন হবে। আর কোয়েশ্চেনটা দেখো এখানে মাইনাস 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 দেওয়া আছে, কিন্তু দেখো প্রথমে এটা কোনো চেঞ্জ নেই, প্রথমটা কোনো দিন চেঞ্জ করবে না, যে কলামটা তৈরি করবে সেই কলামের এলিমেন্টগুলো প্রিভিয়াসলি যে এলিমেন্টগুলো আছে সে, তার কোয়েশ্চেন চেঞ্জ হবে না। পরের যদি কলামটা সেকেন্ড নাও কি থার্ড নাও, তাদের কোয়েশ্চেন চেঞ্জ করে লিখতে পারো, তাকে মাইনাস বি মাইনাস বি ওয়ান মাইনাস বি টু লিখেছ, এখানে মাইনাস টু বি মাইনাস টু বি ওয়ান মাইনাস টু বি টুও লিখতে পারো, এইভাবে লেখা যায়। ওকে, বাট অন্য কলামগুলো যেটা অপারেট করছো তাগুলো সেগুলোকে চেঞ্জ করতে পারো, বাট যে কলামটা তুমি করছো সেই কলামের পূর্বোক্ত যে এলিমেন্টগুলো ছিল সেগুলোর পজিশনগুলো চেঞ্জ হবে না। সেম অ্যাজ বি এর ক্ষেত্রে দেখো বি বি ওয়ান বি টুই ছিল, দেখো বি বি ওয়ান বি টু আছে, মাইনাস থার্ড কলাম করছো, দেখতে পাচ্ছ তো,
তাহলে ফার্স্ট কলামের এলিমেন্ট সেকেন্ড কলামে যে তুমি এলিমেন্টগুলো তৈরি করছো সেকেন্ড কলামটা, তো সেকেন্ড কলামের পূর্ববর্তী এলিমেন্টগুলো যা আছে তার কোয়েশ্চেন কোনো চেঞ্জ হবে না, থার্ড কলামটা মাইনাস করে দিচ্ছি, ওকে লাইক দ্যাট। ওকে তাহলে কলাম ওয়ান ফর্ম করছি কি, যে কলাম ওয়ান ড্যাশ মিনস নিউ কলাম, দিস ইজ দ্য নিউ ফার্স্ট কলাম, দ্যাট ইজ ইকুয়াল টু কলাম ফার্স্ট মাইনাস কলাম টু, মানে কলাম ওয়ান মাইনাস কলাম টুকে মাইনাস করে দিচ্ছি। কলাম সি টু ড্যাশ, সি টু ড্যাশকে করছি কি কলাম টু মাইনাস কলাম থ্রি, এখানে মাইনাস করে এটা প্রমাণ করা হলো। অ্যান্ড নাও দেখো এখানে সাত নম্বর পয়েন্ট, কোনো একটা ডিটারমিনেন্ট আছে কে বাইরে মাল্টিফাই করছি, এনি ওয়ান, এই যে তিনটে রো আছে বা তিনটে কলাম আছে, যে কোনো একটা রো বা কলামে মাল্টিফাই করবো। যেমন আমি পছন্দ করেছিলাম যে সেকেন্ড কলামটা মাল্টিফাই করবো, দেখো সেকেন্ড কলাম মাল্টিফাই করেছি। আর এই প্রয়োজনের ক্ষেত্রে তোমরা যখন কাজ করবে সেই কাজের ক্ষেত্রে তোমরা কোনটাতে করলে দেখলে হয় সেটা দেখে আমাদের মাল্টিফাই করে কাজ করতে, মানে প্রপার্টিগুলো বলা হচ্ছে যে এটা করা যায়। ওকে তো এবার হচ্ছে যেমন মাইনাসও করা গেল প্লাসও করা যায়, যেমন দুটো কলাম বা দুটো রোয়ের মধ্যে ইন্টারচেঞ্জ করা, মানে এ করা হলো অ্যাডিশন বা সাবস্ট্রাকশন করা যায়, তিনটে কলামকে নিয়েও করা যায়, নিয়ে একটা কলাম তৈরি হয়ে যায়। যেমন ধরো ফার্স্ট কলামটা তৈরি করছি বাই দ্য অ্যাডিং অফ ফার্স্ট সেকেন্ড থার্ড, এইভাবে লেখা যায়। দেখো ফার্স্ট কলামের এলিমেন্ট এ ওয়ান এ টু, আর সেকেন্ড কলামটা দেখো কে দিয়ে রয়েছে, কে কে দিয়ে মাল্টিফাই করে দেখো লিখেছি, এগুলো চেঞ্জ করা যায়। কারণ আমি ফার্স্ট কলাম তৈরি করছি, আমি একটা কথা বললাম কোনো কলাম যখন তৈরি করবে তার আপিভিয়াসলি যে এলিমেন্টগুলো থাকে কলামে সেই কলামের কোয়েশনগুলো কোনো চেঞ্জ হবে না, বাকিগুলো দেখো কে দিয়ে মানলো, কে বি ওয়ান, কে বি টু, কে বি টু, আচ্ছা এবার এস সি, এস সি ওয়ান, এস সি টু করে অ্যাডিশন করে দেওয়া হয়েছে, বাকি দেখো সেকেন্ড আর থার্ড কলাম যা ছিল ওগুলো আনচেঞ্জ হয়ে গেল। ওকে এইভাবে আবার এইটা মানেই যে এটা লেখা যায় সেটা আমি প্রুফ করে দিচ্ছি। দেখো যেমন ধরো এই তিনটে অ্যাডিশন মাঝখানে আছে, আমি ফার্স্ট এই এলিমেন্টটাকে নিলাম, সেকেন্ড রোটাকে নিলাম, থার্ড রোটাকে নিয়ে এইভাবে ডিটারমিনেন্ট ভেঙে নেওয়া যায়। আবার দেখো এই ফার্স্ট কলামের যেটা সেকেন্ড এলিমেন্ট আছে, সেকেন্ড এই এলিমেন্ট এইটা নিচ্ছি, সেকেন্ড এইটা, আবার সেকেন্ড কলাম থার্ড কলামটা নিয়ে ডিগ্রে দেন, সেম অ্যাজ ফার্স্ট কলামের যে এই রোটা আছে এটা লিখলাম, কলামটা এই এই কলামটা লিখে এই কলামটা লিখে দিয়ে দেবে। তাহলে আগের প্রপার্টিতে যেটা কি মাল্টিপ্লাই হয়ে যায় কি, এটা কমন নিয়ে যায় কি, এটা কমন নিলে কি তুমি দেখতে পাচ্ছ বি বি ওয়ান বি টু, এখানে দেখো বি বি ওয়ান বি টু, তাহলে তো আইডেন্টিক্যাল হয়ে গেল, তাহলে ভ্যালু অফ দিস ডিটারমিন জিরো। সেম অ্যাজ যদি এটা এসটা কমন নিয়ে বাইরে করে দাও তাহলে সি সি ওয়ান সি টু, এখানে দেখো সি সি ওয়ান সি টু, তো ভ্যালু অফ দিস ডিটারমিন জিরো হয়ে গেলো, তাহলে এটাই তো পড়ে রইলো লেফট, তাহলে এইটাই তো তোমার ইকুয়েশন ছিল আগে, মানে ডিটারমিনটা ছিল। তাহলে আমি এইটা ব্রেকিং ভেঙে এইটা লেখা যায়, এটা ভাঙলে এই যে ব্যাপারগুলো আসছে সেটা মানে আবার এইটাই ফিরে আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু এইটা। ওকে যেমন ধরো এটা ক্যামাক্সুলের কথা বলছি, তিনটে ইকুয়েশন তোমাদের দেওয়া আছে, তিনটে ইকুয়েশনকে সলভ করতে দিয়েছে ক্যামাক্সুল মেথডে, মানে টু এক্স মাইনাস জেড ইকুয়াল টু ওয়ান আছে, টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু ওয়ান আছে, এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস থ্রি জেড ইকুয়াল টু মাইনাস টু আছে। এই তিনটে ইকুয়েশনকে সলভ করবো, ভালো করে দেখো তিনটেতে এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবল আছে, এটা ওয়াইটা নেই, তাহলে নেক্সট আবার ইকুয়েশনটা লিখলাম, দেখো জিরো ডট ওয়াই লিখে সেকেন্ড এই থার্ডটা লিখে এই করলাম। ক্যামাক্সুলের মধ্যে একটা লেখার মধ্যে এক্স বাই একটা ডিটারমিনেন্ট হবে, ওয়াই বাই একটা ডিটারমিনেন্ট ইকুয়াল টু জেড বাই একটা ডিটারমিনেন্ট ইকুয়াল টু ওয়ান বাই ডেল একটা ডিটারমিনেন্ট হবে, মনে রাখবে। যখন তুমি এক্স বাই ডিটারমিনেন্টটা লিখবে ভালো করে ফলো করো, টোটাল ওয়ান বাই যেটা লিখছো, ওয়ান বাই যেটা লিখছো সবটা হচ্ছে এক্সের কোয়েশন টু টু ওয়ান, দেখে নাও এখানে টু টু ওয়ান, আগে ওয়ান বাইটা লিখি, আর ওয়াইয়ের কোয়েশন কত জিরো ফোর মাইনাস এইট, দেখো জিরো ফোর মাইনাস এইট, আর এখানে জেডের কোয়েশন কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি, দেখো মাইনাস ওয়ান মাইনাস মাইনাস থ্রি। বাট এরকম ডিটারমিনেন্ট এগুলোতে তো থাকবে, এটা কী ধরনের ডিটারমিনেন্ট দেখো, যখন তুমি এক্স বাই লিখছো তাহলে ওয়াই আর জেডটা আনচেঞ্জ, ওয়াই আর জেডটা ঠিক আছে, দেখো জিরো ফোর এইট মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি, দেখতে পাচ্ছ জিরো ফোর এইট মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি। বাট এইখানে হওয়ার কথা দেখো দুই দুই এক, সেই জায়গাটায় যখন তুমি এক্স বাই লিখবে এই জায়গাটা চেঞ্জ করে লিখবে এইদিকে রাইট হ্যান্ড সাইড যে কনস্ট্যান্টটা ওয়ান ওয়ান মাইনাস টুটা এখানে পুট করবে। সেম অ্যাজ তুমি যখন ওয়াই বাই লিখছো তাহলে ওয়াইয়ের কোয়েশনটা চেঞ্জ হচ্ছে, দেখো এক্সের দুই দুই এক আছে, জেডের ওয়ান ওয়ান মাইনাস তিন আছে, তাহলে এই ওয়াইয়ের কোয়েশনের জায়গায় ওয়ান ওয়ান মাইনাস টু পুট করে দেবে। সেম অ্যাজ জেডের জায়গাটাও, তো জেডের জায়গায় কি এক্স আর ওয়াইটা ফিক্সড আছে, জেডের কোয়েশন কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি ছিল, সেই জায়গায় ওয়ান ওয়ান টু বসে যাবে, মাইনাস টু বসে যাবে, আর ওয়ান বাই ডেল মানে তো কোয়েশন হবে এক্স, কোয়েশন হবে জেডের ভ্যালুটা এখানে বসাচ্ছ, ওকে ফুট করে দিলে বেরিয়ে যাবে। এইবার প্রত্যেকটা ডিটারমিনেন্ট ভ্যালু এরমভাবে ভাঙবে, যে ভাঙার পদ্ধতিতে আছে সেটা, যেমন এই ডিটারমিনেন্ট আমি ভাঙছি আর একবার দেখে নাও, হ্যাঁ তো এটা ভাঙিয়ে দিচ্ছি, ভাঙছি মানে এই ডিটারমিনেন্টটা নিচ্ছি, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা এখানে লিখলাম, লিখে এই যে ওয়ান নিয়েছে দেখতে পাচ্ছি, ওয়ান নিলে করসপন্ডিং রো কলাম ক্যান্সেল করে দিলে ফোর মাইনাস ওয়ান মাইনাস এইট মাইনাস থ্রি এখানে লিখে দিচ্ছ, আবার দেখো জিরোটা নিচ্ছ এই জিরো লিখেছো, তাহলে এই ক্যান্সেল আর এই ক্যান্সেল হয়ে গেলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস দুই মাইনাস তিন এখানে লিখে দাও। সেখানে যখন মাইনাস ওয়ানটা নিচ্ছে দেখো প্লাস দিয়ে মাইনাস ওয়ান নিচ্ছে ক্যান্সেল, ফার্স্ট রো থার্ড কলাম ওয়ান ফোর মাইনাস টু মাইনাস এইট এই লিখে দিলে,
এবার এটা এক্সপ্যান্ড করতে হবে মাইনাস থ্রি প্লাস ফোর আছে দুটো মাল্টিপ্লাই করে মাইনাস টুয়েলভ, ব্র্যাকেটে মাইনাস দে মাইনাস এইট আর মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করে প্লাস এইট হয়ে গেল এইটা, ঠিক এইভাবে লিখতে হয়। পরেরটা দেখো জিরো ইন্টু সামথিং, জিরো ইন্টু সামথিং সামথিং কিছু আছে, সরি জিরো নয় এটা আছে, তো এই হচ্ছে ব্যাপার, এগুলো জিরো হয়ে গেলো আর এটাও তাদের জিরো হয়ে যাচ্ছে, তো মাইনাস টোয়েন্টি হলো। সেম আস এইভাবে যদি এই ডিটারমিনেন্টকে ভাঙি, এটা ভাঙলে তোমাদের এটা জিরো আসবে আর এটা ভাঙলে মাইনাস টোয়েন্টি আসবে, আর এটা তো মাইনাস টোয়েন্টি আসছে, তাহলে দিস ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস টোয়েন্টি, তাহলে কেটে গেলে এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়াই বাই জিরো ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস টোয়েন্টি, দেখো ওয়াই মানে জিরো হয়ে গেল, জেড বাই মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস টোয়েন্টি, তাহলে জেড ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। এইভাবে সলিউশনটাকে ফাইন্ড করতে হয়। ওকে, এখানে দেখো এই যে ডিটারমিনেন্ট আছে ওয়ান বিটা গামা আলফা স্কোয়ার, সরি আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা প্লাস গামা, আলফা প্লাস গামা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা রয়েছে, এই হচ্ছে তিনটে ফ্যাক্টর শো করতে হবে, এই চারটি ফ্যাক্টর শো করতে হবে। ওকে, তো এই আলফা প্লাস বিটা প্লাস গামার দিকে তাকালে আমরা দেখো ফার্স্ট রো আর থার্ড রোকে যদি অ্যাড করি, ফার্স্ট রো আর থার্ড রো অ্যাড করে আমি থার্ড রোতে বসেছি, দেখে নাও আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, সো আর থ্রি ড্যাশ ইকুয়াল টু কি আর থ্রি প্লাস আর ওয়ান। একটু আগে বলেছি যে কোনো দুটো রোকে নিয়ে মাইনাস করা যায় প্লাস করা যায়, মাইনাস করা প্রপার্টিতে শিখলাম, মাইনাস করাও যায় প্লাস করাতে একই প্রপার্টি, আলাদা কিছু নয়, তুমি আর থ্রি প্লাস আর ওয়ান করলাম, করলে পরে দেখো তো এই থার্ড রো যেটা আছে থার্ড রো থেকে তোমরা আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা কমন আসবে, কমন নিয়ে যাবে। তো খেয়াল রাখবে কোনো একটা রো যদি ওয়ান ওয়ান চলে আসে তাহলে খুব ইজিলি ভাঙা যায়, দেখো এটা রোতে ওয়ান, তাহলে যে কোনো একটা কলামকে আইডেন্টিক্যাল মানে ফিক্স সরি ফিক্স করে দেবে, ধরো এইদিকে রোতে ওয়ান ছিল বলে আমি ফার্স্ট কলামটাকে ফিক্স করে দিলাম, আমি সেকেন্ড কলাম আর থার্ড কলামটা ফর্ম করছি বাই দ্য সাবট্রাক্টিং লাইক দ্যাট কলাম টু মাইনাস কলাম ওয়ান, দেখে নাও, আর কলাম থ্রি মাইনাস কলাম ওয়ানও করা যায়, কলাম থ্রি মাইনাস কলাম টুও করা যায়, তো কলাম থ্রি মাইনাস কলাম ওয়ান করলে এইটা পাওয়া গেল, কলাম থ্রি মাইনাস কলাম ওয়ানটাও করলে এইটা পাওয়া গেল, তো ভালো করে ফলো করো, এই কলাম থেকে বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস আলফা কমন যাবে, এখানে থেকে গামা মাইনাস আলফা কমন চলে যাচ্ছে, তাই তো, এটা ফ্যাক্টর করলে বিটা মাইনাস আলফা, আর এটা ফ্যাক্টর করলে বিটা মাইনাস আলফা বিটা প্লাস আলফা, আর জিরো এর সঙ্গে তো বিটা মাইনাস আলফা কমন ভাবতেই পারো, তাহলে বিটা মাইনাস আলফাটা কমন গেলে কী হবে, এখানটা ওয়ান থাকবে, এখানে বিটা প্লাস আলফা আর এখানটা জিরো থাকবে, দেখে নাও, তাই হচ্ছে ওয়ান বিটা প্লাস আলফা জিরো, সেম অ্যাজ গামা মাইনাস আলফাটা কমন নিচ্ছে, যে গামা মাইনাস আলফা যে কমন নেওয়া হয়েছে লিখে নিচ্ছে, তাহলে এখানে গামা মাইনাস আলফা কমন গেলে কত হচ্ছে দেখে নাও, তো গামা মাইনাস ওয়ানটা কমন গেলে এখানে ওয়ান পড়ে থাকছে, ওয়ান আছে, আর এখানে গামা মাইনাস ওয়ানটা কমন গেলে গামা প্লাস ওয়ান আলফা থাকছে, এই জিরো, এই বিটা মাইনাস ওয়ান কমন নিচ্ছ বিটা মাইনাস আলফা, তাহলে এখানে ওয়ান হয়ে গেল, আর বিটা মাইনাস আলফা কমন নিলে বিটা প্লাস আলফা এখানে হয়ে গেল, আর এটা তো জিরোর সঙ্গে তো বিটা প্লাস আলফা ভাবতেই পারো যে জিরো হয়ে গেল, দেখতে হচ্ছে বিটা মাইনাস আলফা আর গামা মাইনাস আলফা কমন নিয়ে নেওয়া হয়েছে, তাহলে এই হচ্ছে তোমাদের কমন এলিমেন্ট আছে। তারপর এইটাকে দেখো আমি বলেছিলাম কি রো নিয়েও এক্সপ্যান্ড করা যায়, কলাম নিয়েও করা যায়, এই রো নিয়ে করছি কেন, ওয়ান জিরো জিরো আছে এই দিকটা, তাহলে এই ওয়ানটা নিলে এই করসপন্ডিং রো কলাম ক্যান্সেল করলে ওয়ান ওয়ান বিটা প্লাস আলফা গামা প্লাস আলফা চলে আসবে, এটা লিখলাম, ফেরে দেখা জিরো আছে, তা জিরো কোন রো কোন কলামে আছে দেখো, দ্যাট ইজ আ থার্ড রো অ্যান্ড সেকেন্ড কলাম, তাহলে আলফা ওয়ান আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস গামা এই লিখে দিলাম, ফের জিরো ইন্টু ওই একইভাবে জিরোটা যদি এটা ধরো তাহলে এই গেলো ক্যান্সেল আর এই ক্যান্সেল গেলো, তাহলে আলফা প্লাস ওয়ান আলফা স্কোয়ার আর আলফা বিটা প্লাস আলফা এই লিখে দিলাম। ওকে, এবার এটা তো দুটো জিরোই হয়ে আছে, তাহলে এইটা তোমার রয়ে আছে দিস ইন্টু ওয়ান, দেখো এই লিখেছি মাইনাস দিস ইন্টু ওয়ান এই লিখে দিয়েছি, ব্র্যাকেটটা খুলে দাও, দ্যাট ইজ ইয়োর আনসার, বা অ্যারেঞ্জিংটা করে নেবে, ওকে, তাহলে তোমাদের ব্যাপারটা বেরিয়ে যাবে। সেম প্রবলেমই একটা রয়েছে, দেখো এই একটা ইজি প্রবলেম, খেয়াল রাখবে কোনো কলামে যদি ওয়ান হয়, যে কোনো একটা রোকে ফিক্স করছি, দেখো এই রোটাকে ফিক্স করে দিলাম কলাম ওয়ান ছিল বলে, এবার হচ্ছে সেকেন্ড রো সরি হ্যাঁ সেকেন্ড রো মাইনাস ফার্স্ট রো করে দেখো সেকেন্ড রো তৈরি করালো, থার্ড রো মানে পাওয়া যাচ্ছে, ওকে, আবার বলছি সেকেন্ড রো এই দেখো এই কলামে ওয়ান আছে বলে যে কোনো কলামে যদি ওয়ান থাকে তাহলে রোকে ফিক্স করে দিলাম, তাহলে এইটা মাইনাস এইটা ফার্স্টটা করে দিচ্ছি আর এইটা মাইনাস এইটা সেকেন্ডটা করে দিলাম, তাহলে দেখে নাও বিটা মাইনাস এ কমন যাবে, বি মাইনাস এ কমন যাবে আর সি মাইনাস বি কমন যাবে, ওই একই আগের মতন কমন নিয়েই হয়ে গেল ব্যাপার, এই দেখো কলামে দেখো ওয়ান জিরো জিরো আছে তাহলে এইটা নিয়ে এক্সপ্যান্ড করে দিচ্ছি, এই যে ওয়ানটা ধরলে এই দেখো ডিটারমিনেন্ট হবে, জিরোটা ধরলে এই ক্যান্সেল আর এই ক্যান্সেল হয়ে যাবে, এ এ স্কোয়ার আর ওয়ান প্লাস ওয়ান আর সি সি প্লাস বি হয়ে যাবে, আর এই জিরোটা ধরলে এই ক্যান্সেল আর এই ক্যান্সেল হয়ে গেল, এ এ স্কোয়ার ওয়ান বি প্লাস সি হয়ে গেল, এইভাবে লিখবে, ওকে,
এই হচ্ছে ব্যাপারটা, দেখে নাও। এখন হচ্ছে নেক্সট প্রবলেমটা হচ্ছে, দেখো একটা এপি সিরিজে পি ট্রাম কিউ ট্রাম আর ট্রাম রেসপেক্টিভলি টি সাব এক্স পি টি সাব এক্স পি টি টি সাব এক্স আর আছে, তো এইটা ইকুয়াল টু জিরো দেখাতে বলেছে, দিস ভ্যালু ইজ জিরো। এপিসোড তো দেখো পি পি ট্রাম বলতে টি সাব এক্স পি মানে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এপি সিরিজের ক্ষেত্রে টি সাব এক্স কিউ বলতে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, টি সাব এক্স আর বলতে এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, এই চারটে যে তিনটে ভ্যালু এলো এখানে সাবস্টিটিউট করে দাও। দেখো ডিটারমিনেন্ট সাবস্টিটিউট করে দিয়েছি, কারণ ডিটারমিনেন্টের প্রপার্টি থেকে আমি এ পি ওয়ান এ কিউ ওয়ান এ আর ওয়ান এইভাবে কলামটাকে লিখে দেখো এ করে দিলাম, প্লাস অ্যাডিশন আছে দেখো এগুলো অ্যাডিশন ছিল, ওই জন্য মিডল অ্যাডিশন পড়ে গেল, তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু ডি পি আর ওয়ান কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি আর কিউ আর ওয়ান আর মাইনাস ওয়ান ইন্টু ডি আর আর ওয়ান নিয়ে আর একটা ডিটারমেন্ট অ্যাডিশন করে লিখে দিলাম পাশে। ভালো করে দেখো ফার্স্ট রো থেকে যদি প্রথম ডিটারমেন্টটা থেকে এই কমন নিয়ে নিই তাহলে দুটোর আইডেন্টিক্যাল ওয়ান 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 চলে আসছে, দ্য ভ্যালু অফ দিস ডিটারমিনেন্ট ইজ জিরো। এগেন সেম অ্যাজ ডি যদি কমন নিয়ে নিই পি মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান পি কিউ আর ওয়ান 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 এই পেয়ে গেলাম। এবার অ্যাড করছি কি ফার্স্ট রোটা তৈরি করছি বাই দ্য অ্যাডিং অফ ফার্স্ট প্লাস থার্ড, দেন ইউ গট পি কিউ আর, এই দেখো পি কিউ আর সেম অ্যাজ উই সি দ্যাট দ্য পি কিউ আর প্রপার্টি কি অ্যাপ্লাই করেছি লিখে দিলাম, তো দুপোতার আইন নিকাল দ্য ভ্যালু ইজ হোল থিং ইজ জিরো হয়ে গেল। ওকে ঠিক এইভাবে করে যাবে তাহলেই হবে সব।